فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. وعليكم السلام ورحمة الله وبركاته. যদিও প্রথমেই সালাম নেই, স্বামীর পায়ের নিচে জান্নাত, এই হাদিসটা যদি জাল হয় তাহলে আমরা স্বামীর খেদমত করব কেন? এটি একটি মেয়ের প্রশ্ন। তাকে বলুন যে এই হাদিস যদি জাল হয়, এই হাদিসের অর্থে অন্য হাদিস তো আছে, এক হাদিসে বলা হয়েছে স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম, স্বামী রাজি না থাকলে জান্নাতে যেতে পারবে না স্ত্রী। হাদিসে আছে মহিলা যদি নিজ স্বামীর হক ঠিক মতো জানতো তাহলে তার দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে তার পাশে দাঁড়িয়ে থাকত। স্বামীর এত বড় হক আছে যে যদি তার নাকের দুই ছিদ্র থেকে রক্ত পুঁজ বের হয় এবং স্ত্রী তার নিজের জিভ দ্বারা চেটে পরিষ্কার করে তবুও সে তার যথার্থ হক আদায় করতে পারবে না। যদি মানুষের জন্য মানুষকে সিজদা করা সঙ্গত হতো তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম সে যেন তার স্বামী কাছে এলে তাকে সিজদা করে, যেহেতু আল্লাহ স্বামীকে স্ত্রীর উপর এত বড় মর্যাদা দান করেছেন। কোনো আর দুই ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রম করে না, কবুল হয় না, সেই কৃতদাস। আর স্ত্রী যে স্ত্রী তার স্বামীর অবাধ্যাচরণ করে সে তার বাধ্য না হওয়া পর্যন্ত স্ত্রীর নামাজ কবুল হয় না, এরকম বহু হাদিস আছে। স্বামীর সেবা কেন করব? যারা স্বামীর মর্যাদা বোঝে না, দুঃখের বিষয় যে এ যুগে বিশেষ করে গুরুত্বই দেয় না, স্বামী স্ত্রী মনে করে বন্ধু, অনেক সময়ে মনে করে কি যে একে অপর সবাই সমান, দুজনেই সমান, নারী পুরুষ সমান, মানতে চায় না এসব ধর্ম কাহিনী, মানতে চায় না চোড়া মনে।